জয়গুরু বন্ধুরা আজকে আবার আরেকটি বাস্তুশাস্ত্র বিষয়ক টোটকা নিয়ে হাজির হয়েছে অর্থাৎ আজকানি আপাদের মধ্যে যে টোটকাটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো। যারা কিছুতেই সামনের দিকে আগাইতে পারতেছেন না অর্থাৎ ঝামেলা লেগেই আছে যে কোনো একটি কাজ করতে গেছেন কাজে বাধা আসতেছে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারতেছেন না সংসারে টাকা পয়সার টানা পোড়ন চলতেছে অর্থাৎ কিছুতেই সংসারে উন্নতি হচ্ছে না অর্থাৎ টাকা পয়সা কিছুতেই যেন ধরা দিচ্ছে না আপনার যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু কোনো কাজ সফল হচ্ছে না সেখান থেকে কোনো আউটপুট আসতেছে না অর্থাৎ টাকা আসতেছে না যারা এই রকম সমস্যার মধ্যে আছেন আজকে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি টোটকা আমি শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ যারা আমাদের ভিডিওটি আজকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করছি যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো আসলে কেন হয় কিসের জন্য হয় এর কারণটা কী এর প্রথম এবং প্রধান কারণই হল বাস্তব বিষয়ক দোষ অর্থাৎ অর্থাৎ কিছু নেগেটিভ এনার্জি আমাদের এই পথে বাধা সৃষ্টি করে অর্থাৎ আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে যাকে আমরা শনির দশা রাহুর দশা বলে থাকি আবার অনেক সময় শত্রু শত্রুপক্ষ জাদু টোনা বান করে আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে অর্থাৎ আমরা যেন কিছুতেই ভালো থাকতে পারি না আমরা যেন কিছুতেই সুখে থাকতে পারি না আমাদের সংসারটা যেন নষ্ট হয়ে যায় বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে আমরা শুধুমাত্র সেই টোটকাগুলোই শেয়ার করে থাকি যে টোটকাগুলো শুধুমাত্র মানুষের কল্যাণে আসে কারো ক্ষতি করার জন্য কারো সংসার ভেঙে দেওয়ার জন্য কারো জীবন নষ্ট করে দেওয়ার জন্য এইরকম কোনো টোটকা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কখনোই শেয়ার করা হবে না আপনার যদি কেউ এইরকম আশায় থেকে থাকেন তাহলে সবচেয়ে বড় ভুল করবেন অর্থাৎ এই রকম কোনো কিছুই আমাদের চ্যানেল থেকে করা হবে না বা হয় না বন্ধুরা আরেকটি বিষয় আপনাদের কাছে অনুরোধ করছি সেটি হলো কোনো টোটকার জন্য বা কোনো তাবিজ কবজ করার জন্য আমাদেরকে কখনোই কল করবেন না যে টোটকাগুলো আমরা শেয়ার করব, সেগুলো ভিডিওর মাধ্যমে আমরা ইউটিউবে শেয়ার করে দেব। এর জন্য আমাদের কোনো অনুরোধ করবেন না এটা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ রইল বন্ধুরা আসুন তাহলে জেনে নেই কীভাবে এই টোটকাটি করবেন এই টোটকাটি করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো করি বন্ধুরা করি আপনারা হয়তো অনেকেই চিনেন না এটা যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হল একটি হলুদ অর্থাৎ যে হলুদ আমরা খাই সেই হলুদ লাগবে একটি হলুদটি অবশ্যই নিখুঁত হতে হবে অর্থাৎ হলুদটি যেন ভাঙা না থাকে তৃতীয় অর্থাৎ সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো, পাঁচটি বা সাতটি ধান এবার আসুন জেনে নেই কিভাবে এই টোটকাটি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ গাভীর দুধ নেবেন এখানে একটি কথা আছে সেটি হলো যে গাভীর দুধ আপনারা নেবেন সেই গাভীটা যেন অবশ্যই সাদা রঙের হয় অর্থাৎ সাদা রঙের গাভীর দুধ নেবেন ছোট একটি গ্লাস পরিমাণ বা আধা কাপ পরিমাণ এই গাভীর দুধের মধ্যে করিটা ভালো করে চুবিয়ে নেবেন অর্থাৎ কড়িটাকে শুদ্ধ করে নেবেন তারপরে যে কোনো একটি লাল কাপড়ের টুকরোর মধ্যে অর্থাৎ ছোট এক টুকরো লাল কাপড়ের মধ্যে কড়ি পাঁচ থেকে সাতটি ধান একটি হলুদ দিয়ে কাপড়টিকে পুটলি করে ফেলুন এখানে একটি কথা আছে সেটি হল কাপড়টিকে যখন পুটলি করবেন পুতলির উপরে একটি লাল সুতো দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে গিরু দেবেন অর্থাৎ পুটলির মুখটিকে বন্ধ করে দেবেন এই বন্ধ করার সময় যখন আপনারা লাল সুতো দিয়ে গিরুটা দেবেন তখন সেই গিরুটা যেন পাঁচটি অথবা সাতটি হয় এই জিনিসটি বন্ধুরা ভালো করে খেয়াল করে করার চেষ্টা করবেন তারপরে পুটলিটিকে বাড়িতে যে প্রধান ঘর থাকে সেই ঘরের পূর্ব পশ্চিম কোণে যে জানালা বা দরজা আছে তার পাশে সুন্দর করে ঝুলিয়ে রাখবেন অর্থাৎ যেখানে আলো বাতাস প্রবেশ করে এমন একটি জায়গায় সুন্দর করে ঝুলিয়ে রাখবেন দেখুন কাজটি করে অর্থাৎ সঠিকভাবে সঠিক নিয়মে যদি এই কাজটি আপনারা করতে পারেন সংসারে আর কোনো অভাব থাকবে না দুঃখ যন্ত্রণা জানলা দিয়ে দৌড়ে পালিয়ে যাবে আপনারা করে দেখুন যদি দয়ালের কৃপা থাকে যদি মহান স্রষ্টার দয়া থাকে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এইরকম টোটকা আপনারা চান কি না বা আপনাদের কোনো সমস্যা থাকলে পরে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তীতে সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয়গুরু